তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। আজকে দীপাবলি, আমার সমস্ত সাবস্ক্রাইবার ও ভিউয়ার্সদেরকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা সাধারণত যে ধরনের ভিডিও করি তার থেকে একটু অন্য ধরনের করার আমার ইচ্ছা হলো। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো ট্রাভেলে থাকাকালীন বিহাইন্ড দ্য সিন কী কী হয়, কীরকমভাবে আমি শ্যুট করি, তো সেগুলোই আপনাদেরকে আমি দেখাবো। তো ভিডিও সঙ্গে থাকবেন। যদি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ইনস্টাগ্রাম চ্যানেল ফলো না করে থাকেন, ইনস্টাগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই ফলো করুন। আমার আপকামিং রাজস্থান রাইডের সমস্ত ডিটেলস, লাইভ ডিটেলস সমস্ত কিছু ইনস্টাগ্রামেতেই আপনি পাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়ার ভিডিও। ইউটিউবের ভিডিও করতে করতে এখানে কিছু বন্ধুদের সঙ্গে পরিচয় হয়ে গেল, তো খুব ভালো লাগলো। আরে আসিস না, দিতে পারবে না, কেটে দাও কেটে দাও কেটে দাও। না না, এটা এটাই মজা। না না, তো সকলকে তাদের আরো কাছে আনি, মাইকটা লাগাচ্ছি। ইউটিউবের ভিডিও করতে করতে জয়চণ্ডী পাহাড়ের মাথায় কিছু বন্ধুর সঙ্গে পরিচয় হয়ে গেল। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে অমিতাভ, শান্তনু, সন্দীপ্ত, তো সবার সঙ্গে পরিচয় করে খুব ভালো লাগলো। খুব গল্প করেছি, এখানে আনন্দ করেছি, আর আপনারাও আনন্দ করে ভিডিওটা দেখুন। আর এখানে তো সত্যজিৎ রায়ের ওই হীরের খনি এখানে খুঁজে পেলাম না, তাই খারাপ মনেই কষ্ট করে নিজে নামতে হবে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এখনও কিছু বাকি আছে ভিডিওতে দেখানোর। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওটা ওরম হবে না, সকলে তাহলে একসঙ্গে বলো সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব হর্নেটস ম্যান। আরেকবার বলছি, সকলে একসঙ্গে বলবে ডু সাবস্ক্রাইব বা শুধু সাবস্ক্রাইব, কি বলো? শুধু সাবস্ক্রাইব বলো, বলো সাবস্ক্রাইব। বোকা বোকা লাগলো। আচ্ছা, তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এন্ড কমেন্ট। Subscribe, like and comment. Subscribe, like and comment. বলুন বক্তব্য। আমার কোনো বক্তব্য নেই, আজকে কোনো আমি ব্লগ বানাতে যাচ্ছি না, জাস্ট যাবো শপে, গিয়ে দেখে আসবো, ফ্রি টাইমে গিয়ে আরামসে আমি ব্লগ। গুরুদমারের প্ল্যানটা ওইখানেই হবে, গুরুদমারের প্ল্যানিংটা ওখানেই হবে, নভেম্বর নয় অক্টোবর বেরোবো। এবার এই জিনিসটা রোটেশন হবে, বা সাইকেল তো এবার যখন দেখছো অন্য একজন কেউ তোমার মতো কিছু এক্সট্রাঅর্ডিনারি করে ফেলেছে, তুমি তাকে এটা গিফট করো, কিন্তু এটা ধোবে না। এটা এরকমভাবেই এটা বিশিষ্ট।
দরজার উপরে আমি কিনতে গিয়েছিলাম এই দোকানে, বলো দাদা শেষ হয়ে গেছে। তোমার ওই গাড়িটা কে লাগিয়েছে? তোমার যাও ওই গাড়িটা না ব্যাঙ্গ না এই খারদুমা যাও। আচ্ছা শোনো আমি একটা কথা বলি, প্রত্যেকটা জোয়ার পিছনে একটা কারণ থাকে। হ্যাঁ দাঁড়াও দাঁড়া এক মিনিট, এক কারণ থাকে। হ্যাঁ বলো। তো আমার এই যে সোলো রাইড আমি কোনোদিনও ভাবিনি করতে পারবো, কিন্তু মানসিকভাবে নিজে তৈরি করেছিলাম বিগত দিন 15 ধরে। আর আমার এই জয়ের পিছনে তিনটে জিনিসের খুব অবদান ছিল, যেটা না বললেই নয়। মানে আমি সোলো বলেছি ঠিকই করেছি ঠিকই, কিন্তু সঙ্গে আমার তিনজন ছিল। সেই তিনজন হচ্ছে একজন আমার মেন্টার জয়দীপ, আমার বিস্ট আমার ডমিনার একদম, এবং আমার সুইটহার্ট আমার ওয়াইফ। ঠিক আছে রাস্তায় যেতে যেতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তার মধ্যে এটাও একটা। ব্যাগটা ঢিলা হয়ে গিয়েছিল, দিস ইজ দ্য পার্ট অফ আওয়ার রাইড। এর কি বিরক্তিকর বলতো, আমার কিন্তু একটাও ঢোকেনি, একটাও আমার গায়ের কাছে আসেনি, আমার চোখেতেই খালি ঢুকছে খালি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।